মধুচক্রের আসর থেকে তিন মহিলা সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করলো এনজেপি থানার পুলিশ। দীর্ঘদিন ধরেই হোটেলের আড়ালে চলছিল দেহ ব্যবসা, নজরদারি ছিল আগে থেকেই, তবে হাতে নাতে ধরার অপেক্ষায় ছিল এনজেপি থানার পুলিশ। যেমনটা ভাবনা ঠিক তেমনটাই করলো গত শনিবার রাতে, যখন সবাই ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ জয় নিয়ে মাতোয়ারা ছিল। ঠিক তখন চলছিল ঠাকুরনগরের একটি হোটেলের ঘরে দেহ ব্যবসা। তিন মহিলা ও সুমন কুমার চৌধুরী, রিতেশ কুমার ও রাজীব রঞ্জন, এরা তিনজনই পূর্ণিয়া বিহারের বাসিন্দা। ধৃতদের রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। जो लड़कियां हमें भी गिरफ्तार किया गया है देह व्यवसाय चलाने के आरोप में, हालांकि सफेद पोशाक पुलिस को ये बड़ी कामयाबी हुई है और ये बड़ी काम किस तरीके से चल रहा था और कौन कौन किन लोगों को पकड़ा गया, कहां से आएंगे, सबकी हम आपको